ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উড়ে গেছে স্কুলের চালা ভেঙে হেলে পড়েছে টিনের বেড়া বসার বেঞ্চ ছড়িয়ে ছিটিয়ে তাই ক্লাস পরীক্ষা থাকলেও ফিরে যাচ্ছে শিক্ষার্থীরা রোববার ঘূর্ণিঝড়ের প্রভাবে এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালী কলাপাড়ার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার উপজেলার আন্ধার মানিক নদীর তীরে থাকা মেনহাজপুর হাক্কানি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় স্কুলের পতাকা উঠছে শিক্ষকরা বসে আছেন তবে কোনো শিক্ষার্থী নেই নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামে অবস্থিত স্কুলটি প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুজ্জামান জাগো নিউজকে জানান আশপাশের সাত থেকে আটটি গ্রামে প্রায় আড়াইশো শিক্ষার্থী লেখাপড়া করছিল এই স্কুলটিতে এখন যে পরিস্থিতি তাতে এই প্রতিষ্ঠানটি মেরামত না করা পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব নয় এখানের সাধারণ মানুষেরাই আমার এই স্কুলে পড়াশোনা করে যারা কোনো সুযোগ সুবিধা বঞ্চিত যাদের টাকা পয়সা আছে তারা খেপু পড়া যায় দূরে দূরে স্কুলে যায় কিন্তু এখানে সাধারণ পরিবারের ছেলেমেয়েদেরই একমাত্র ভরসা স্থল হলো আমার এই মাধ্যমিক বিদ্যালয়টি কিন্তু এখন এই অবস্থা দেখে আমি আসলেই নার্ভাস হয়ে পড়ছি যে আসলে কীভাবে আমি ছাত্রছাত্রীদের পাঠদান অব্যাহত রাখবো আমার শিক্ষক আছে কর্মচারী আছে সবই আছে কিন্তু এখন আমি বেসামাল হয়ে পড়ছি যে কি অবস্থায় আমি এই স্কুলে পাঠদান অব্যাহত রাখব এই জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন তিনি আমি আশা করি যে সরকার বাহাদুর যদি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটার প্রতি খেয়াল রাখেন অতি সত্তর যদি এটা পাঠদানের ব্যবস্থা করে দেন মানে একটু ভবন দেন অথবা এই একটা অল্প সময়ের মধ্যে যে স্কুল করা যায় সেটা যদি দেন তাহলে আমি আমার এই কার্যক্রমটা অব্যাহত রাখতে পারবো ক্লাস করতে আসা ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর দুই শিক্ষার্থী ওমর ফারুক ও মোহাম্মদ সামি বলছে স্কুলে এসে দেখি স্কুল ভেঙে গেছে বসার জায়গা নেই তাই আমরা বাড়িতে চলে যাচ্ছি আজকে আমরা স্কুলে আসছিলাম তারপর আইসে দেখি ক্লাস করতে নেই ঘূর্ণিঝড় রেমার এটাকে ভেঙে চুর ফেললো এবার আমরা আবার বাসায় চলে গেলাম আমরা এখন কোথায় লেখা পড়বো করবো একটা ভবন লাগবে এইরকম আর থাকলে তো আমাদের আর লেখাপড়া হবে না সামনে কোনো স্কুল নাই যে সেই জায়গায় আমাকে একটা ভবন হয়েই আব্দুল আজিজ নামের এক অভিভাবক বলেন সাত আট গ্রাম মিলে একটি স্কুল আমরা এখানে সবাই জেলে এবং খেটে খাওয়া মানুষ এই স্কুলটি ছাড়া আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া হবে না আবার ওপারে নদীর ওপারে ছেলে মেয়েরা ইয়ে পরে আমাদের স্কুল নাই আমাদের স্কুলের দরকার একটা জলিমুখী স্কুল দরকার আমাদের এখানে একটা স্কুলের দরকার এখন যদি গুড়াগাড়ি লেখা বলি যদি স্কুলটা বাইরে এখন লেখা না হবে না কীভাবে পড়াইতে পারি এই চেষ্টা আপনারা একটু দয়া করিয়া করবেন দু এক মাইলের ভিতরে কোনো স্কুল নাই ছেলে মেয়ে আসতে খুব কষ্ট হয় ওর দিক থেকে হ্যাঁ আসে হওয়া খুব কষ্ট হয় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কলাপাড়া উপজেলায় এখন পর্যন্ত চারটি কলেজ বারোটি স্কুল ও পঁচিশটি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান